দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন আর্থ মাঠে গড়াতে বাকি নেই 2 সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়ে গেছে নানান রকমের হিসেব নিকাশ। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় সাইট goal.com প্রকাশ করেছে আসন্ন কাতার বিশ্বকাপের শক্তিমত্তা বিচারে এগিয়ে থাকা দলগুলোর তালিকা। চলুন এক নজরে দেখি নেই তালিকাগুলো। তালিকার পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। শেষ 8 ম্যাচে মাত্র 2 জয় দেখা পেয়েছে জার্মানি। সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন না বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই তা বলার অপেক্ষা রাখে না। তালিকায় 4 নম্বর রয়েছে স্পেন। কাতার বিশ্বকাপের সবচেয়ে তরুণ এবং এনার্জেটিক স্কোয়াড নিয়ে খেলতে যাবে লুইস এনরিকে স্পেন। কয়েকদিন আগেই পর্তুগালকে হারিয়ে উয়েফা নেশনস লীগের সেমিফাইনালে উঠেছে তারা। এছাড়া সর্বশেষ ইউরো শেষ 4 খেলেছে এনরিকে শিষ্যরা। তবে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনে বড় বাধা জার্মানি। গ্রুপ রানার্স আপ হলে শেষ 16-তে মুখোমুখি হতে হবে কঠিন প্রতিপক্ষের। 3-এ রয়েছে আর্জেন্টিনা। টানা 34 ম্যাচ না হারার রেকর্ড নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাবে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে অভিজ্ঞ আর তারুণ্য মিশিলে দলকে এক সুতোয় গেঁথেছেন কোচ স্কলানি। তাই বলাই যায় কাতার বিশ্বকাপের ফেভারিট তকমা নিয়ে খেলতে যাবে মেসি আর্জেন্টিনা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও এমবাপ্পে বেনজেমাদের আক্রমণভাগ প্রতিপক্ষ দলের নাবিশ্বাস তুলবে তা বলার অপেক্ষা রাখে না। তবে দলটির চিন্তা কারণ হতে পারে মিডফিল্ডে অন্যতম দুর্বলস্য কান্তে পগবার ইঞ্জুরি। তাই তো এবারে স্কোয়াডে নেই এই 2 মিডফিল্ডার। তালিকার সবার উপর রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারকা খেলার ভরপুর দলটাকে হারানো যে কোনো দলের জন্যই হবে চ্যালেঞ্জিং। তবে তৃতীয় দলের জন্য চিন্তার কারণ হতে পারে ইউরোপিয়ান দলগুলোর সাথে ম্যাচ না খেলা। সর্বশেষে ইউরোপীয় টিমের সাথে ম্যাচ খেলেছে ব্রাজিল 2019 সালে। এছাড়া জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট goal.com প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে সেরা 5-এ জায়গা হয়নি গত ইউরো রানার্স আপ ইংল্যান্ড, রোনালদোর পর্তুগাল কিংবা কেভিন ডি ব্রুইনের বেলজিয়ামের। তবে সেরা 5-এ জায়গা না পেলেও সেরা 10-এ রয়েছে ইংল্যান্ড, পর্তুগাল ও বেলজিয়াম। ধন্যবাদ।